This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. শুভেন্দু অধিকারী তিনি বোমা ফাটানো হবে এমনই মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যকেই আজ কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বোমা ফাটাবে বলছে একটা কালীপটকা ফাটিয়ে দেখা গাগে, বালুরঘাটের সভা থেকে নাম না করেই বিরোধী দল নেতাকে নিশানা তৃণমূল নেত্রী। তৃণমূলের সব খেয়ে দে এখন বিজেপিতে গেছিস, কার বিরুদ্ধে বোমা পালাবি? সাজিয়ে গুজিয়ে বোমা, মনে রাখবে ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। বোমা ফাটালে জবাবটা হবে কালীপটকা দিয়ে, কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না। তোমরা মিথ্যে কথা বলো, তোমরা মিথ্যে কথা টিভিকে দিয়ে বলাও, তোমরা মিথ্যে কথা বলে সোশ্যাল নেটওয়ার্কে দাঙ্গা করাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। গতকালই শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে আগামী সপ্তাহে বোমা ফাটানো হবে এবং তারই পাল্টা এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাব নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ কটাক্ষ করলেন তিনি। এবং একই সঙ্গে তিনি বলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়েও তার চিন্তা আছে। শুভেন্দুর বোমা ফাটানোর মন্তব্যকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বোমা ফাটাবে বলছে একটা কালী পটকা আগে ফাটিয়ে দেখান, বালুরঘাটের সভা থেকে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা তৃণমূল নেত্রীর। একই সঙ্গে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা নিয়েও তিনি চিন্তিত। শুনব। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট, এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এই সব চালাকি নানা রকম চক্রান্ত যেমন পুলমায় করেছিল, এইগুলো হচ্ছে চক্রান্ত, এই চক্রান্ত ভেঙে দেবই আমরা। আর এর পাল্টা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার প্রতিক্রিয়া কি শুনবো। সব জায়গায় হামলা করে, তৃণমূলের কাজই হামলা করা, তৃণমূল গুন্ডাদের দল, জঙ্গিদের দল, পদ্মা মন্ডল বলছিল না, এর রেজিস্ট্রেশন খারিজ করা উচিত। পিএফআই সিমির সঙ্গে সরাসরি যোগাযোগ আছে, সপ্তাহে শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইপো বেসামাল হবে। ওয়েট, গতকাল শুভেন্দু অধিকারী তিনি প্রচার সভা থেকে ঠিক কি বলেছিলেন যার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি এই বক্তব্য তিনি রাখেন। গতকাল শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন আগামী সপ্তাহে বোমা ফাটানো হবে, যার পাল্টা আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আগে একটা কালীপটকা ফাটিয়ে দেখান। গতকালে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার বক্তব্য শুনুন একবার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।